নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা শর্মান্দি ইউনিয়ন ও পৌরসভার গোয়ালদি 10টি গ্রামের 100টির বেশি মাছের খামার প্রজেক্ট রয়েছে ও সবজি কৃষি আবাদী সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ওই এলাকার কৃষক ও মাছ চাষীরা। মাছ চাষী জহিরুল ইসলাম বলেন, 25শে জুলাই সবই ঠিকঠাক ছিল, 26শে জুলাই সকালে মাছের চাষের প্রজেক্টে এসে দেখি রাতের আধারে চৈতি কম্পোজিট এর পচা দুর্গন্ধ পানি ছেড়ে আমাদের সর্বহারা করে দিয়েছে। করতে পারি না আমরা, জমিনে শস্য করতে পারি না। সরকার তাকে 15 কোটি টাকা বাজেট দিচ্ছে এই ডিবি করার জন্য, সে ডিবি করছে কিন্তু সারা বছর জমিনে শস্য করতে পারি না। এই জন্য ময়লার পানি, ডাঙ্গের পানি সারা সারা ছাইড়া দেয়, ডাইরেক্ট ময়লার পানি ছাড়া দেয়। আমরা পানিতে হাত দিতে পারি না। দেখেন কত শস্য করছি, কোটি কোটি টাকা শস্য, লক্ষ লক্ষ টাকার পজেটে মাছ ছাড়ছি। আমরা গরিব মানুষ, জমিনে শস্য না কি করবো, জমিনে বান করে মাছ ছাড়ছি। সে মাছের পজেট সব ছুটে গেছে, শুধু ওই কালাম সাহেবের পচা পানি সব মরি হয়ে গেছে গা। আমরা কোন সরকার আমাকে ব্যক্তিগতভাবে জমিন কিনছে 10 কেনি, দল করে বসে 50 কেনি, দল করে বসে 50 কেনি, সাইনবোর্ড করছে একটা, জমিন রয়েছে সব, হ্যাঁ দল করে সাইনবোর্ড করে বাস বই রয়েছে। কি চাও মিডিয়া এলে দেখায়, কোন বড় বড় প্রশাসনে দেখায় জমিন হ্যার সব, কিন্তু জমিন আসলে বর্তমানে হ্যার না। গিয়ে দেখেন সাইনবোর্ড করা হ্যার, বাকি জমিনে শস্য করতে পারতেছেন এই কালাম সাহেবের পানির জন্য। আডু সময় না ময়লা হয়ে যায় জমিনে মাই যায় এই ময়লা চৌতির গা। এই আবেদন সরকার সরকার ভাই আমাকে যাতে দেবেন এই পানিটা বন্ধ করে বাস। মাছ চাষ ও কৃষি আবাদের জন্য আমরা সকলেই কোনো না কোনো এনজিও বা ব্যাংক থেকে লোন নেওয়া হয়েছে। আমাদের সকলেরই 100টিরও বেশি মাছ চাষের প্রজেক্ট সবজি ক্ষেত ক্ষতি হয়েছে। আমাদের কান্না এবং চোখের পানি ছাড়া আর কিছুই নেই। বর্তমান আমাদের এই করোনার পরিস্থিতিতে সব কেড়ে নিল চৈতি কম্পোজিট কোম্পানি। এলাকাবাসী জোনাকি নিউজ টিভিকে জানিয়েছেন, আমাদের এলাকার বন্যার কোনো চিহ্নই নেই। এই পচা পানি চৈতি থেকে ছেড়েছেন 25শে জুলাই রাতের আধারে। এলাকার সকলেই পুকুরের পানি ব্যবহার করে থাকি। প্রচুর পরিমাণ সমস্যা হইতেছে, পাচাদের গোটা হইতেছে, এই পুকুরের পানি দিয়ে আমরা গোসলও করতে পারতেছি না, খাইতেও পারতেছি না, প্রচুর সমস্যা হইতেছে। আশেপাশের বাড়ি ঘরে কেউ থাকতে পারি না। প্রচুর প্রতি বছর এই চৈতি এই গ্রুপের ইন্ডাস্ট্রির মালিক প্রতি বছর এই পানিগুলো এই এই ইতে ছাড়ে, কিন্তু আমাদের অনেক অসুবিধা হয়। আমরা অনেকের কাছে জানাইছি কিন্তু ওরা কোনো পদক্ষেপ নেয় নাই। আমার আপনাদের কাছে মানে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার বিনীত অনুরোধ যে মাছ টাছ সব মানে নষ্ট হয়ে আমার কাছে, তারপরে এই কোনো কোনো ফসল টসল কোনো কিছুই হয় না। আর বর্ষার সিজনে আমরা তো এই পানিটা খাইতেও পাই না, খাওয়ার কাছে ব্যবহার করতে পারি না, তো শুধু কলের পানি দিয়ে তো রান্নাও করা যায় না, মানে আমাদের অনেক সমস্যা। অনেক আমার হাতে শুদ্ধ হয়েছে, আমি পানি ইউজ করতে পারি না, এখনও কোনো কিছুই করতে পারি না। আমার বাচ্চা পুরো শরীর এরকম অবস্থা হয়েছে এই পানির দুর্গন্ধের কারণে আর পানির এই পচার কারণে। এই চৈতির পানি যা ছাড়ে প্রত্যেক বছর এই পানিটা আসলে এরকম অবস্থা হয়। চৈতি কম্পোজিট কোম্পানি প্রতি বছর এই সময়ে পচা পানি চুপে চুপে রাতের আধারে ছেড়ে দেন। বর্তমান পরিস্থিতিতে এমন হয়েছে যে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। সোনারগাঁ সবুজ সৌন্দর্য পরিবেশ দূষণ করে রেখেছে এই চৈতি কম্পোজিট কোম্পানি। 10টি গ্রামের পরিবারের শিশু বড় সহ পানিতে প্রবেশ করলে তাদের জ্বর সর্দি হচ্ছে, হাতে পায়ে গোটাকাটি, পানিতে নামলে চুলকায়, এতে আরও নানা ধরনের রোগব্যাধি হওয়ার আশঙ্কা রয়েছে। চৈতি কম্পোজিট কোম্পানির পচা পানিতে ওই এলাকার কৃষি আবাদী জমিসহ মাছ চাষের প্রজেক্ট ডুবে গিয়েছে। সরজমিনে গিয়ে দেখা যায় শর্মান্দি ইউনিয়ন ও পৌরসভার গোয়ালদি 10টি গ্রামের পচা পানি জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এলাকাবাসী জানান, দীর্ঘদিন জলাবদ্ধতা আটকে রেখে হঠাৎ 25শে জুলাই রাতের আধারে পচা পানি ছেড়ে দিয়েছে চৈতি কোম্পানি। আমাদের সামনের দিকে আগানো এবং বেঁচে থাকার মতো কোনো উপায় নেই। তো মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের উপজেলা মহোদয়ের কাছে আমাদের বিনীত অনুরোধ, বিনীত আবেদন থাকবে এই যে আমরা আসলে এই অঞ্চলে প্রায় 10টা গ্রামের মানুষ দীর্ঘ 15 বছর যাবৎ এই চৈতি গ্রুপের কালো পানি, এতটা ভয়াবহ পানি যেটা মুখে বললে আসলে বোঝা যাবে না যে আসলে এই পানিটার কতটা ভয়াবহতা। আমি দীর্ঘদিন যাবৎ আমাদের এই অঞ্চলে যারা মৎস্য এবং কৃষি এই ধরনের আমরা যারা কর্মে জড়িত আমরা প্রতি বছরই তার শিকার হয়ে থাকি। চৈতি গ্রুপের মালিক কালাম সাহেব সহ আমাদের অঞ্চলের কিছু স্বার্থন্যাসী মহলের লোক প্রতি বছরেই বর্ষার সিজন আসলেই তারা এই পানিটা সারা বছর আটকে রেখে বর্ষার সিজনে এসে হঠাৎ করে রাতের গভীরে পানিটা ছেড়ে দেয়। আজকে দেশের এই করোনা পরিস্থিতির এতটা
এতটা অবনতির পরে আমরা বিভিন্নভাবে মানুষের কাছ থেকে দারকর্জ কইরা ব্যাংক থেকে হাওলাত কইরা আমি প্রায় 65 কানি জমির উপর একটা খামার করছি আমার মাছগুলো প্রায় আধা কেজি থেকে 1 কেজির মতো ওজন হয়ে গেছে এইভাবে আমাদের প্রায় 100 এর উপর এই অঞ্চলে যতগুলো প্রজেক্ট ছিল এক রাতে এই 24 ঘন্টার ভিতরে তার পানির জন্য আজকে আমরা সকলে একবারে রাস্তায় বসার মতো পরিস্থিতি হয়ে গেছে এর ভিতরে আমাদের এই যে আঞ্চলিক যেই গরীব মানুষগুলো আছে তারা বিভিন্নভাবে কিস্তি এবং বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা হাওলাত বরাদ্দ করে এই বিভিন্ন জমিতে আপনি বিভিন্ন শাক সবজি লাউ সহ পেঁপে সহ অনেক ফসল এরা ই করছে আমাদের এইখানে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে যার কারণে চৈতি কম্পোজিট আজকে বিগত 15-16 বছর ধরে এখানে ই করতেছে আমাদের অনেক অনেকই করে আমাদেরকে অনেক ফসলাদি নষ্ট করে তারপর আমাদেরকে অনেক কিছু ই করে দিয়ে যে কৃষি মন্ত্রণালয়ের কাছে একটা দাবি জোরালোভাবে যাতে কই চৈতি কম্পোজিটের বিরুদ্ধে একটা অ্যাকশন নেয় জোরালোভাবে যাতে আমরা আমাদের ইটা ফিরে পাই বা আমরা কোনো একটা ই বুক করতে পারি যাতে সুস্থভাবে থাকতে পারি আমাদের যাতে কোনো ক্ষতিগ্রস্ত আর সামনে যাতে না হয় এবং পানি থেকে দুর্গন্ধ বের হচ্ছে একদিকে করোনার মতো মহামারী অন্যদিকে পচা পানির ভয়াবহতা বিভিন্ন রোগের আক্রান্ত হওয়ার সহ স্বাস্থ্য ঝুঁকিতে আছে বলে জানান এলাকাবাসী কৃষি শতাধিক পরিবার তাদের কষ্টের পরিত্রাণ চায় চৈতি কম্পোজিট হওয়ার আগে এ এলাকার মানুষ কখনো এমন পচা পানির কবলে পড়েনি মৎস্য চাষী আলামিন অভিযোগ করে বলেন আমাদের মাছের প্রজেক্ট সহ কৃষি আবাদী ক্ষতির মূল্য দিতে হবে এই চৈতি কম্পোজিট কোম্পানিকে এখানে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এখানে মাছের প্রজেক্ট কতটা মাছের প্রজেক্ট আছে আমাদের এই এরিয়ার মধ্যে মনে করেন প্রায় 100-এর উপরে প্রায় মাছের এই প্রজেক্ট আছে আর প্রত্যেকটা প্রজেক্টই এখন মনে করেন সম্পূর্ণ মাছই মনে করেন মোরা মোরা পাইছে সবগুলা প্রজেক্টই ধ্বংস হয়ে গেছে আমার প্রায় 250 পেঁপে গাছ ছিল ঠিক আছে পেঁপে গাছগুলো সম্পূর্ণ আর কি পানির কারণে আর কি সব পানি উঠে মনে করেন যে মারা গেছে ঠিক আছে এক আবার তারপরে যে পুকুরে মাছ চাষ করছিলাম আর কি ওই পুকুরে প্রায় 40,000 টাকার মাছ ছাড়ছিলাম ওই মাছগুলো মনে করেন এই কালো পানির আর কি গন্ধ পানির কারণে বাইশ মাছগুলো মইরা মইরা বাইশা উঠছে ঠিক আছে আমাদের জায়গা জমিতে ভুয়া সাইনবোর্ড লাগিয়ে রাখেন এবং আমাদের মাছের প্রজেক্টে মাছ মেরে নষ্ট করে ফেলে আমাদের চাষাবাদ বন্ধ করার প্রতিবারই চেষ্টা চালায় ওই এলাকার একটি অশুভ সিন্ডিকেট আছে তাদের সহযোগিতায় চৈতি কম্পিটিট রাতের আধারে পচা পানি ছেড়ে দেয় ওই এলাকার পচা পানি দুর্গন্ধের কারণে বিভিন্ন স্থানে জনগণ ভোগান্তিতে পড়েছে এই সিন্ডিকেটের বিরুদ্ধে কেউ মুখ খুললে সাধারণ মানুষকে মামলা হামলা দিয়ে হয়রানির ভয় দেখায়